নমস্কার সকলকে, টেট ইন টু দি পাস্ট উইথ সংযুক্ততে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ এক থেকে দেড় মাস বাদে পুনরায় আমি আবার আমার চ্যানেলে আসতে সক্ষম হয়েছি। বিভিন্ন কারণের জন্য সেটা হতে পারেনি, তার বিভিন্ন কারণ রয়েছে। কারণ অগস্ট মাসে অনেক কিছু ঘটে গেছে, আমার পারিবারিক জীবনে অনেক কিছু ঘটেছে। আমার মা অসুস্থ হয়ে পড়ে হসপিটালাইজ ছিল, সেই জন্য হয়তো আমার ভিডিও আপলোড করা হয়নি। আর যেটার জন্য সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং সমগ্র বিশ্ববাসী আজকে যে জিনিসটার জন্য পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, সেটা হচ্ছে আরজিকরের যে ঘটনা। আমরা সকলেই যে আরজিকরের ঘটনাটা মূলত যে সময় ঘটেছিল, সেই সময় আমার মাও দক্ষিণ হোমে অ্যাডমিট ছিলেন এবং সেই জন্য আমাকে পরপর তিন রাত্রি আমাকে এবং বাবাকে নার্সিং হোমে কাটাতে হয়েছে। এবং সেই রাত্রে হয়তো আমরা সেই দক্ষিণ কলকাতা নার্সিং হোমে ছিলাম। এবং আমি পরদিন যখন ঘটনাটি জানতে পারিনি, প্রথমত অবাক তিনটি কারণে আমি বুঝলাম ঘটনার আকস্মিকতা এবং বিভৎসতা, যেটা সমগ্র মানব সমাজকে নাড়িয়ে দিয়েছিল। যে ঘটনার বিভৎসতা এবং আকস্মিকতা আমি দুটো শব্দে ব্যবহার করলাম সচেতনভাবে, কারণ বিভৎসতা দেখুন সমাজে যে ক্রিমিনাল মেন্টালিটির মানুষজন আছে এবং রাহা জানি যে হয় না তাই হয়, এবং এটা রেগুলার বেসিসে হয়ে থাকে যদি আপনি বিভিন্ন ধরনের দেখেন, স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন। কিন্তু তার যে বিভৎসতা এবং সেই বিভৎসতা মানে একটা লেভেলকে পেরিয়ে যাওয়ার পর কোনো মানুষের সাথে কেউ এরকম বিভৎসভাবে আচরণ মানে খুন করে খুনের সময় তার সাথে এরকম বিভৎসভাবে জিনিস করতে পারে, সেটার আকস্মিকতায় আমরা সকলেই মানে পাজলড হয়ে গেছিলাম। এবং যার জের এখনও পর্যন্ত চলছে, অবশ্যই চলা উচিত, কারণ প্রকৃত বিচার না পাওয়া পর্যন্ত, প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতি আন্দোলন চালিয়ে যেতে হবে। দ্বিতীয় কথা, একজন ওয়ার্কিং ওয়ুমেন, তার ওয়ার্কিং ইনস্টিটিউশন যেখানে বাড়ির ওয়ার্কিং সব থেকে বেশি সময় কাটান, সেখানে এই ধরনের বিভৎস ঘটনা ঘটে যাচ্ছে, সেটা একেবারেই মেনে নেওয়া কিন্তু যায় না এবং মেনে নেওয়া উচিত নয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো যেগুলো আমরা ফলো করছি, বা দেখুন একটা কথা বলতে চাই এবং খুব সুস্পষ্টভাবে রাজনৈতিক সমীকরণ এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। কারণ আপনি যদি ঘটনার ক্রোনোলজিক্যাল এপিসোডস বা ফিচার্সগুলো দেখেন, আপনি দেখবেন যে কীভাবে ডক্টর সন্দীপ ঘোষ, মানে যিনি সো কল্ড ক্রিমিনাল মাইন্ডেড একজন পার্সন, তাকে সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে সরিয়ে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষে বসানো হচ্ছে। এটা তো সুস্পষ্ট যে সরকার জানতেন যে তিনি কী ধরনের অ্যাক্টিভিটিতে সংযুক্ত রয়েছেন, তাহলে সরকার এই বিষয়টি কেন করতে গেল? তার মানে এই হতে পারে যে ঘটনার যে পুরো মাস্টার প্ল্যানটা সম্পর্কে হয়তো গভর্নমেন্ট মানে একদম যে ঘটনাটা করবেন এটার সাথে, সেটা হয়তো তাদের অবগত মানে তারা ছিলেন না, কিন্তু তারা জানতেন যে একটা থ্রেট কালচার এবং একটা কিছু বিভৎস ব্যাপার আজকে কিন্তু ক্রমাগত ঘটে চলেছে, এবং সেইটার বিষয়ে অনেকেই অবগত ছিলেন, অনেকে হয়তো মুখ খুলেননি কারণ তাদের জীবনের মাঝে, এবং সেই মেয়েটি কিন্তু মুখ খুলতে গিয়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, তার সাথে যেভাবে মানে তাকে যেভাবে মারা হয়েছে এবং যেভাবে তার মা মারা যাওয়ার পর প্রমাণ লোপাটের যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সিকোয়েন্সিয়াল বেতে অত্যন্ত সাজানো একটি চিত্রনাট্য বলে মনে হয়, সরকার এ থেকে গা হাত পা ছেড়ে নিতে পারে না, তাকে প্রকৃতপক্ষে জবাবদিহি করতে পারে। যদি সরকার মনে করেন যে না এক্ষেত্রে আমাদের কোনো করার ছিল না, তাহলে উনি কিন্তু এত কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে সো কল্ড কালপ্রিটদের পাঠানোর জন্য উকিল নিযুক্ত করতেন না, কিন্তু সেটা সেই সো কল্ড সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছেন। এখন যে পরিস্থিতি, ঘটনার প্রায় দু মাস বেরোতে চললো, এখন আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে চারিদিকে বন্যা, সরকার আপ্রাণ চেষ্টা করছে মানুষের মাইন্ড সেটটাকে সেদিকে ডাইভার্ট করার। দুর্গা পুজো আসতে চলেছে, বাঙালিদের সব থেকে বড় জাতীয় পুজো, সেইখানে মানুষদের মনটাকে ডাইভার্ট করার। কিন্তু আমি একজন মেয়ে হয়ে বলছি, শুধু একজন মেয়ে হয়, মেয়েদের যারা বাবা মা হন বা দেখুন প্যারেন্টসদের প্রত্যেকটা ইভেন ক্রিমিনাল মানে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বাবা মারাও তো একজন মানুষ, তাদের মনে কি একবারের জন্যও মনে হয়নি মানে এই চিন্তাটা হয়নি যে এই ঘটনাটা আজ বাদে কাল আমাদের সাথেও হতে পারে। এবং আমরা সবাই একটা স্ট্রাইকিং মানে আবহাওয়া বা পরিবেশের মধ্যে আছি, যেখানে যদি ওয়ার্কিং প্লেসে এটা হতে পারে, আপনি যদি রাস্তায় মানে যেটা পাবলিক প্লেস সেখানে কিন্তু যে কোনো সময় আপনার সাথে যা কিছু হতে পারে।
তাই জন্য এই ধরনের ঘটনা আর এই ধরনের ঘটনা হঠাৎ করে হয়, কারণ যে কোনো ধরনের ক্রাইম বা যে কোনো ধরনের ঘটনার একটা বলের রাস্তা বা আওয়াজ আমরা আগে থেকে অনুমান করতে পারি বা শুনতে পারি। তাই জন্য যখনই এই ধরনের ঘটনা হয়, তখন মেট্রোতে ট্রাভেল করছেন, কেউ আপনাকে উত্তপ্ত করছে, বা আপনি নট অনলি মেট্রো অটো বা ট্যাক্সি বা পাবলিক কোন ধরনের ভেহিকেল বা ট্রান্সপোর্টে ট্র্যাভেল করছেন, উত্তপ্ত করছে, আপনাকে সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ করবেন এবং সেই ক্ষেত্রে সেফটি মেজার্স অবশ্যই নেবেন। বিভিন্ন ধরনের স্প্রে থাকে, বিভিন্ন ধরনের, কারণ আপনার সেফটি এখন আপনার হাতে, রাজ্য সরকার আপনাকে বাজাতে আসবেন এবং পুলিশ আপনাকে হাজতে করবে প্রথমে আপনি যদি নালিশ করতে চান। তাই জন্য সঙ্গে সঙ্গে আপনি পাবলিক জড়ো করবেন এবং যে করছে তাকে গণধোলাই, একদম আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, কারণ গণধোলাইয়ের ব্যবস্থা করবেন, কারণ তাকে যদি গণধোলাই না দেওয়া যায় তাহলে কিন্তু তারা শুধরাবে তো নাই, কিন্তু শিক্ষাটা হয়ে থাকবে। আর এই ঘটনার জানি না কী ভবিতব্য, তবে একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে জেগে উঠেছেন, যেভাবে সচেতন, এটা বলতে পারি যে অনেকে মনে করছেন এটা কেবল কলকাতা শহর কেন্দ্রিক আন্দোলন, না, এই ঘটনাটা কিন্তু গ্রামের মানুষদেরকেও নাড়া দিয়েছে এবং তারাও কিন্তু যথেষ্ট সচেতন হয়ে উঠেছে। তাদেরকে কিন্তু মাথায় হাত দিয়ে আর কিছু করানো যাবে না, প্রত্যেক দিক থেকেই মানুষ সচেতন হয়ে উঠেছে। হতে পারে হয়তো যারা প্রকৃত দোষী তারা হয়তো দু মাসে, তিন মাসে, চার মাসে শাস্তি পাবে না, হয়তো তারা এক বছর, দেড় বছরে তাদের শাস্তি পাবে, কিন্তু সেই শাস্তিটা আমি সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টকে আবেদন করবো যেন ক্যাপিটাল পানিশমেন্ট হোক, কারণ না হলে একটা দৃষ্টান্ত না যদি, আর প্রকৃত দোষীদের শাস্তি হোক, কোনো মানে ভিকটিম কার্ডকে যেন শাস্তি দেওয়া না হয়, তাহলে আর ক্যাপিটাল পানিশমেন্ট না হলে কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে না। আর এই ধরনের পলিটিক্যাল যে আবহাওয়ায় আমরা বাস করছি, এখন ঘুরপুরি বলতে হয়, কি চাকরির সেক্টরের ক্ষেত্রে হোক, কি আপনার খাদ্য সেক্টরের ক্ষেত্রে হোক, হেলথ সেক্টরের ক্ষেত্রে হোক, ফুড সেক্টরের ক্ষেত্রে হোক, চারিদিকে চরম ধ্বনি। এই প্রকৃত অবস্থাটাকে যদি আপনাকে পার থেকে আপনাদের বিরোধ হয় বা পশ্চিমবঙ্গবাসীকে, তাহলে সেটা কিন্তু ছ মাস বা সাত মাসে হবে না, এক্ষেত্রে আপনাকে অন্তত এক দুই তিন বছর, আর বড় জোর যদি হয় পাঁচ থেকে ছ বছর অপেক্ষা করতে হবে, তবেই আমরা কিন্তু প্রকৃত পরিবর্তন দেখতে পারবো এবং সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে, জননাগরিক হিসেবে আমি সকলকে প্রার্থনা করবো, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে, শুধু শহরের জনগণকে নয়, গ্রাম মফস্বলে যখনই ভোট দিতে যাবেন অত্যন্ত দেখে শুনে সচেতনভাবে ভোটটা প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ আপনাদের হাতেই কিন্তু ভবিষ্যতের সিকিউরিটি আপনাদের হাতেই রয়েছে। কারণ যদি আমরা সচেতনভাবে ভোট না দিই, আর যদি ভোট না দিতে পারেন আপনারা প্রতিবাদ করবেন, তাহলে কিন্তু আরও খারাপ থেকে খারাপতম অবস্থার দিকে আমরা কিন্তু এগোতে থাকব। আজকের ভিডিওটা এই বলেই শেষ করছি, এবং যদি আপনাদের ভালো থাকে এবং আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। আর ডেলভিং টু পাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত, যারা নতুন আমাকে শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।